চ্যানেল টুম্পা হোস্ট। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি টুম্পার। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো গুড আফটারনুন বললাম কারণ দুপুরবেলা প্রায় হয়ে গেছে, কারণ 12টার পর মানে দুপুরবেলা, এর জন্য সকালের দিকে আমি খুব ব্যস্ত ছিলাম, তো আসতে পারিনি আজকে। এত ব্যস্ত ছিলাম দোকানটাও খোলা হয়নি, আবার লেট করে উঠেছি, কালকে লেট করে ঘুমিয়েছি, তো এই সমস্ত ব্যাপার। তো 12টা থেকে আমি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি করব, স্পেশাল স্পেশাল মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর টেনে দেখো না, স্কিপ করে দেখো না। চলো, দুপুরবেলা আমার 12টা বেজে গেছে, আমার রান্না বান্না তো করতে হবে, তো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তো রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করেছি। তো চলো, স্নান পুজো তো করতে হবে, তো কী কী করতে থাকি দেখতে থাকো তোমরা। তো এখানে আমার ফ্রিজের খুবই অবস্থা খারাপ, এই দেখো দেখতেই পাচ্ছ, ফ্রিজটা একদম খুব নোংরা হয়েছে। এই যে, তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে, বুঝলে? ফ্রিজে সেরকম কিছু নেই, সবজি টবজি সেরকম কিছু নেই, সেরকম কিছু নিইনি। আর এখানে ডিম আছে, ডিমগুলো সব বার করব, আর সব পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার সব লাগিয়ে দেবো। তো চলো, আমি ফ্রিজটা সব যেগুলো আছে সেগুলো বার করে নিই। আর এখানে ফ্রিজে যেগুলো আমার আছে, আগে থেকে ছিল যেগুলো ফ্রিজে ভরা, তো সেগুলো আমি এক এক করে সব বার করতে আরম্ভ করে দিয়েছি। আর সময় হয় না জানো তো, এই দেখো একটা তালও ছিল, তালটা আমার বান্ধবী দিয়েছে, তো তালটা অনেক দিন ধরে বড়া আছে, বড়া করবো বড়া করবো করাই হয় না তালের বড়া। আর ডিমগুলো আছে অনেকগুলোই, তো ডিমগুলো বার করে নিচ্ছি, তারপর একটু মুছে সার্প দিয়ে পরিষ্কার করে নেবো। আর ফ্রিজটা আমি এরকমভাবে পরিষ্কার করি, সব বার করে নিই, আর এই যে থাকিগুলো আছে এই থাকিগুলো সব আমি বার করে নেবো। আর দেখছো সব আমি বার করে নিয়েছি, এত নোংরা হয়েছে ফ্রিজটা। আর পায়েস ভরা ছিল জানো তো, সে পায়েসের গন্ধ ছাড়ছিল, তো তোমাদের দাদাভাই যখনই ফ্রিজ খুলছিলো বলছে ইস এত বাজে স্মেল দিচ্ছে, এত নোংরা, তো ফ্রিজটা পরিষ্কার করতে পারো না। তো আমি দেখো এক এক করে থাকিগুলো যেগুলো আছে সব খুলে নিচ্ছি, এগুলো আমি জলে ধুয়ে পরিষ্কার করে মুছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সব পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর আবার ভরবো। তো এখন আমি করে দিয়েছি মুছতে, মানে আরম্ভ করে দিয়েছি, তা এখানে আমি জল নিয়েছি, তো জল নিয়ে মুছতে আরম্ভ করে দিয়েছি। আর পরিষ্কার করে চকচক করে হিরের মতো বানিয়ে দেবো। আর ফ্রিজটা মানে পরিষ্কার করলে সত্যি খুব ভালো লাগে, যেহেতু ভেতরটা সাদা না, তো চকচক করে মানে হিরের মতো জলে এরকম একটা ব্যাপার। তো চলো মুছে নিই, তো দেখতে থাকো আমার ভিডিওটা আর পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ ফ্রিজের ভেতরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এই জায়গাটা উঠলো না, এই জায়গাটা মেয়ে এঁকেছে রং পেন্সিল দিয়ে। তো চলো এবার সাজিয়ে নেবো, আর যেগুলো থাকিগুলো ওগুলো সব ই করতে দেওয়া আছে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সব ধুয়ে ওইদিকে রোদে দিয়েছি, এবার এক করে সাজিয়ে নিতে হবে, সাজানো বাকি আছে। আর ফ্রিজে যে থাকিগুলো আর এই যে সবজি রাখা এগুলো সব আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। সুন্দর করে চকচকে করে দিয়েছি হিরের মতো, এই দেখো চকচক করছে আমার ফ্রিজ, দেখছো? তো সাজিয়ে রেখে দিলাম, বিশেষ কিছু নাই, সেরকম কিছু সবজি টবজি নেই, যাই আছে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই দাগটাও তুলতে পারলাম না, এই দাগটা মেয়ে করেছে। আর খুবই প্রচুর পরিমাণে নোংরা হয়েছিলো, তা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে মুছে একবারে চকচকে হিরের মতো করে দিয়েছি, এই দেখো। এখন চলবে, থাক এখন। বন্ধুরা, আমার ফ্রিজ পরিষ্কার করে স্নান পুজো এই মাত্র হলো, আর অনেক বেজে গেছে, এখন একটা পেরিয়ে গেছে। তো স্নান পুজো হয়ে গেছে, এবার বাকি রান্নাটা কমপ্লিট করব, শুধু ভাত আর ডালটা করে রেখেছি, আর সব পড়ে আছে। দেখো চিকেনটা, চিকেন না মাটন করব, মাটন কালকের একটু মাটন ছিল, মানে কালকে হয়েছিল, তা একটু রেখেছিলাম, তো এই মাটনটা অল্প একটু আছে, চার পিস মতো আছে, তো আলু দিয়ে মাটনটা করব। তো চলো করে নিই, রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। হ্যাঁ, রোদ লাগছে তাতে চলে গো, আই দেখো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে। তো চলো, রান্না বান্না কমপ্লিট, মসুর ডাল আলু দিয়ে মাটনের ঝোল, আর এখানে নিয়েছি স্যালাড আর পটল ভাজা।
আর আমার এই দেখো লাঞ্চ মেনু সাজানোও হয়ে গেছে, তো চলো আমরা এখন খেতে বসবো, খেয়ে নিই। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, তা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে এইমাত্র ছাদে এলাম। তো ছাদে মানে আকাশের অবস্থা খুব খারাপ, ছাদে এসে দেখছি মনে হয় বৃষ্টি নামবে। এই দেখো আর ছাদটা তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড অত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, দেখো এই যে। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে গেছে, হয়ে যাবে। এই যে আকাশটা দেখছো মানে কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি নামবে মনে হয়। আর ওই যে পাখিগুলো সব বাড়ি ফিরছে, অন্ধকার হয়ে গেছে। আর ছাদটা তোমার দাদা ভাই খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড। দেখো প্রচুর নোংরা হয়েছিল, প্রচুর ঝোল, একটু গ্রেভি করে করেছি, একদম ঝোল ঝোল করে নিই। আর ভাত মানে রাতে এক তরকারি হয়, খুব কম হয় যে অনেকগুলো তরকারি সিম্পল হয়, তো এই ডিম আলুর ঝোল আর ভাত আজকে রাতের মেনু। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই বেডরুমে এলাম, এসে বসলাম। আর মেয়ে ধর খেলছে এখনো, আর বিছানাপত্র সব রেডি করে নিয়েছি, এবার শুতে হবে, ঘুমোতে হবে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য শুধু টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার মেয়ে বাই বাই করে দিল, তো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।